আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে ইংলিশের সাত নম্বর ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন শিখবো। এই প্রিপোজিশন গুলো তোমাদের বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আজকে আমি কিছু উদাহরণ দিয়ে দেব প্র্যাকটিস করার জন্য, পাশাপাশি তোমাদের গায়ে একটা মেডিকেল সমস্যা নিয়ে আলোচনা করবো। মেডিকেল সমস্যাটা কি অনেকে জানতে চেয়েছো, অনেকে অনেকের শরীরে ট্যাটু থাকে, হ্যাঁ, বা ট্যাট থাকে বা বিভিন্ন এসিতে নাম লেখা থাকে। এই সমস্যাটা থাকলে ডিফেন্সে বা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে মেডিকেলে বাদ দিয়ে দেওয়া হবে কিনা? অবশ্যই বাদ দিয়ে দেওয়া হয়, বাট এই সমস্যাটাও সমাধান করা পসিবল। তুমি কিভাবে করবা এই পরামর্শগুলো আমি একদম ভিডিও শেষে গিয়ে দেবো, সে পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবা। বাট সবার আগে আমরা আজকে সপ্তম ক্লাসে ইংলিশের কিছু প্রিপোজিশন শিখবো। প্রিপোজিশন কেন শিখবো সবাই একটু আমার স্ক্রিনে, বড় স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখো। প্রিপোজিশন কমন একটি টপিকস আমাদের লিখিত পরীক্ষার জন্য। বাংলাদেশ সেনাবাহিনীতে 50 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে, এরপরে বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষা হয়। আইকিউ অনেক ক্ষেত্রে এই প্রিপোজিশন দু একটা আসে 100টির মধ্যে, পাশাপাশি ইংলিশ পরীক্ষা তো হবে বিমান বাহিনী আলাদাভাবে। নৌবাহিনীর ইংলিশ পরীক্ষা হয়, 10টা কোশ্চিন থাকে, সেখানেও কিন্তু প্রিপোজিশন আসে। সুতরাং প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তো আমি আজকে তোমাদের প্রিপোজিশনের রোলস শেখাবো না, আমি জাস্ট শুধু তোমাদেরকে কিছু ডেমো দেবো, যে ডেমো গুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে তোমরা যখন সেনা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা কোন ধরনের প্রিপোজিশন প্রশ্ন আসতে পারে। এবং তোমাদের কাছে যদি অ্যাডভান্স ইংলিশ বইটি থাকে, গ্রামার বইটি, তোমরা চাইলে কিন্তু অ্যাডভান্স ইংলিশের বইটি খুলতে পারো। খুলে ওখানে প্রিপোজিশনের অনেক রুলস আছে, ওই রুলস গুলো একটু পড়ে ফেলতে পারো, তাহলে তোমরা খুবই সহজে সঠিক উত্তর দিতে পারবে। প্রথম প্রিপোজিশনটি লক্ষ্য করো আমার মনিটরে, আই এম গোয়িং ড্যাশ স্কুল, অর্থাৎ আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, ঠিক আছে। দুই নম্বর প্রিপোজিশন দেখো, হি ইজ ওয়েটিং অ্যাট স্ট্রেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে হি অর শি যে কোনো কিছু আসতে পারে, এখানে দেওয়া আছে শি ইজ ওয়াকিং অ্যাট, শি ইজ ওয়াকিং অ্যাট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তিন নম্বরটি দেখো, দেয়ার আর লটস অফ ফিশ ইন দ্য পন্ড। চার নম্বরটি, আই ওয়েন্ট টু মুম্বাই টু মিট মাই আঙ্কেল। পাঁচ নম্বরটি, প্লিজ টেক ইউর শুজ অফ বিফোর এন্টারিং দ্য রুম। ছয় নম্বরটি, দেয়ার ইজ এ বিউটিফুল পেন্টিং অন দ্য ওয়াল, দেয়ার ইজ এ বিউটিফুল পেন্টিং অন দ্য ওয়াল। সাত নম্বরটি দেখো, শি পুট দ্য বুকস অন দ্য টেবিল। আট নম্বরটি, দেয়ার আর সাম অ্যাপেলস ইন দ্য বক্স। নয় নম্বরটি দেখো, ডু নট থ্রো স্টোনস ইন টু দ্য ওয়াল। দশ নম্বরটি দেখো, ডু নট থ্রো স্টোনস অ্যাট দ্য ক্যাট, এখানে অ্যাট হবে। এগারো নম্বরটি দেখো, রাজু প্লেড উইথ হিজ ডগ। বারো নম্বরটি দেখো, দে কাট দ্য জ্যাকফ্রুট উইথ এ নাইফ। তেরো নম্বরটি, আই গো টু বেড অ্যাট 10 ক্লক। চোদ্দ নম্বরটি দেখো, হি কেম টু মি। পনেরো নম্বরটি দেখো, উই ওয়েন্ট টু খুলনা বাই বাস। অর্থাৎ এই প্রিপোজিশনগুলো দেখে তোমাদের একটা আইডিয়া অলরেডি হয়েছে যে তুমি যখন পরীক্ষা দিতে যাবে কোন ধরনের প্রিপোজিশন আসতে পারে এবং তোমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে। এটাই হচ্ছে আমাদের এই টিউটোরিয়ালের মুখ্য উদ্দেশ্য। এবং আমি বিগত ভিডিওগুলোতে ইংলিশে আরো 6টি গুরুত্বপূর্ণ লেকচার আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। যারা নতুন দেখছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পূর্ববর্তী ইংলিশের গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো, ভিডিওগুলো দেখে আসতে পারো। এতে করে তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে যে তুমি কিভাবে প্রিপারেশন নিয়ে যাবে এবং তুমি কিভাবে পরীক্ষায় ভালো করতে পারো, বিশেষ করে ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে। তো যাই হোক, ভিডিওর শুরুতে বলেছিলাম যে মেডিকেল সমস্যা, সেটা হচ্ছে শরীরে অনেকে হাতে ট্যাটু অঙ্কন করা থাকে, নাম লেখা থাকে, এটা থাকলে আসলে ডিফেন্সের চাকরি দেওয়া হয় না, মেডিকেলে বাদ দিয়ে দেবে। এই সমস্যাটা যদি তোমার মধ্যে থেকে থাকে বা এই সমস্যা যদি থাকে, তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, তোমার
প্রথম আগে একজন চর্ম বিশেষজ্ঞের কাছে আগে যোগাযোগ করতে হবে বা ডার্মাটোলজিস্টের কাছে যোগাযোগ করতে হবে, করে তার কাছে একটা পরামর্শ নিতে হবে। পরামর্শ নিয়ে তুমি কিছু ক্রিম ইউজ করে দেখতে পারো প্রথম অবস্থায়, যদি সেখানে সমাধান না হয় ক্রিম গুলো দিয়ে সেক্ষেত্রে তুমি পরবর্তীতে লেজার ট্রিটমেন্টে যেতে পারো। এখন বাংলাদেশেও অনেক ভালো ভালো লেজার ডাক্তার রয়েছেন, তাদের সাথে তুমি যোগাযোগ করে লেজারের মাধ্যমে হাতের নাম বা ট্যাটু যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে তোলা কিন্তু পসিবল। তো যারা স্বপ্ন দেখো সেনানো বিমানবাহিনীতে পরীক্ষা দিবা কিন্তু অনেক আগে ভুল করেছিল যে হাতে ট্যাটু অঙ্কন করেছিল বা নাম লিখেছিল বা এসএসসি নাম লিখেছিল, এই সমস্যাটা যাদের মধ্যে আছে চিন্তার কোনো কারণ নেই, তুমি একটু ধৈর্য সহকারে ডার্মাটোলজিস্ট অথবা একজন ভালো লেজার ডাক্তারের সাথে যোগাযোগ করো, ইনশাল্লাহ আশাবাদী কয়েক মাসের মধ্যে তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং সবশেষে আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টস করে জানাই দিবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা বন্ধুদের মাঝে। আর যারা মনে করছো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসবা, অবশ্যই তোমরা চলে আসতে পারো, আমাদের এখানে আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে। হ্যাঁ, তারপর আমাদের তো বিভিন্ন বিষয়গুলোতে আমরা কোচিং করাই অফিসার এবং সৈনিক পদের জন্য, এখানে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এই বিষয়গুলো আমরা আসলে প্রস্তুতি দিয়ে থাকি। তুমি এখানে এক মাস অথবা দুই মাসের একটা প্রস্তুতি যখন নিতে আসবা এতে করে তোমার আত্মবিশ্বাস বাড়বে, যদি তোমার সামর্থ্য থেকে থাকে তবে তুমি এখানে আসতে পারো এবং আমরা তোমাকে স্বাগতম আগে থেকে জানাচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকো। ইংলিশে আত্মম ক্লাসে আমরা আবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আগামীতে, সে পর্যন্ত আজকে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।